দাদা বাড়ি যাচ্ছে। বাংলাদেশ কেমন লাগছে? ভালো লাগছে, সুন্দর বাংলাদেশ। আর কিন্তু একটু ফিলিস দাও, জাহার বলছে যে অনেক সুন্দর কিন্তু অনেক ধুলাবালি। দাদা বাড়িতে যাচ্ছে। জাওয়াত কি নানুর কোলে বসে আছে? জাওয়াত ফার্স্ট টাইম দাদা বাড়িতে। হ্যালো, নানুর কোলে চড়ে দাদু বাড়ি যাচ্ছে। আর এখানে এখানে হচ্ছে পান্না, এখানে হচ্ছে পাপ্পু। হ্যালো হ্যালো, তাই না? সেজন্য আমরা এখন এখান থেকে ব্রেকফাস্ট করে বের হলাম। আমরা এখন কোথায় আছি? হাজীগঞ্জে। কুমিল্লা থেকে খুব আর্লি মর্নিং এ আমরা জাহর রেফা দাদা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু ব্রেকফাস্ট করে বের হইনি, আমরা পথের মাঝখানে হাজীগঞ্জে এসে একটা ছোট্ট ব্রেক নিলাম ব্রেকফাস্টের জন্য। রেস্টুরেন্টটা রেকমেন্ড করেছিল জাকিরের বড় বোন বড় আপু, যেহেতু উনি লং টাইম হাজীগঞ্জ উপজেলার শিক্ষা অফিসার ছিলেন, তো এই এরিয়াটা খুব ভালো করে পরিচিত ওনার। এনিওয়েজ, নোয়াখালী বা লক্ষ্মীপুর এই এরিয়ার বেস্ট পার্ট আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে যে পথের দুধারে সারি সারি নারকেল আর সুপারি গাছ। পথের দুধারে বলবো না, চারপাশে যেদিকে তাকাবেন সেদিকেই হচ্ছে নারকেল আর সুপারি গাছ, দেখতে অদ্ভুত রকম সুন্দর লাগে। আমরা অলরেডি চলে এসেছি শ্বশুর বাড়ির কাছাকাছি। চলে এসছি আমরা, না অলরেডি কাহিনী জানে না আমাদের। বাস করে জাহর রেফা কোথায় আছো এখন তোমরা? দাদু বাড়িতে আছো। মনে আছে লাস্ট বার যখন এসেছিলে? মনে আছে? মনে নেই না? মনে আছে আমরা যে ওই গাছটা থেকে আমরা পেরেছিলাম মনে? দেখি তো আমার জাওয়াত বাবুটা কার কোলে? ও আমার জাওয়াত বাবুটা কার কোলে? দাদুর কোলে। কি জাওয়াত কি দাদুর কোলে আছে? ওরে সবাই কি দেখছে ব্যালকন থেকে? আস্তে তুমি এখানে বসো না, কিছু হবে না, তাহলে কি করতে চাও তুমি বলো? করছে তাই কি এখন দাদা বাড়িতে এসে কি টায়ার্ড? অনেক ছুটি ছুটি করেছো? তুমি আর রাইফা অনেক দৌড়ে দৌড়ি করেছো। হ্যাঁ চলো এখন। হ্যাঁ উনি খুব দৌড়ে দৌড়ি করেছে ছোট ছোট আমাদের সাথে, যে পাপ্পু এন পান্না জানো এটা কার রুম? মা আর পাপার রুম। কখনো থাকা হয়নি? হ্যাঁ শুধু নাম মানে থাকলে ওই যে নিচের রুম গুলো। তোমাকে সুন্দর লাগছে মাশাল্লাহ। জাওয়াত পাপা কি দাদা বাড়ি এসেছে? জাওয়াত কি দাদা বাড়ি এসেছে? হ্যাঁ প্রথমবার যাওয়াদের তো সবকিছুই প্রথমবার, তাই না? হ্যাঁ রাইফা মা দাঁড়ো একটু। হ্যাঁ সবকিছুই হচ্ছে যাওয়াদের প্রথমবার প্রথমবার প্রথমবার। তো এটা হচ্ছে যাওয়াদ, জাহার রাইফা যাওয়াদের দাদা বাড়ি, যদিও কেউ থাকে না তেমন ভাবে। মাঝে 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 মা এসে দেখভাল করে। আর কে থাকে? হুজুর না মসজিদের? হুজুর মসজিদটা একটু শেয়ার করতে হবে। হ্যাঁ বাবা করেছে, এখন এখন ম্যাক্সিমাম জাকিরই দেখাশোনা করে। না করছো ডাব খাচ্ছ? হ্যাঁ তাই না? হ্যাঁ আর কুমিল্লার মানুষ কি কম মিষ্টি? নোয়াখালীর মানুষ একটু বেশি মিষ্টি না? ও ভালো বলছে তো, তুমি নিজে তো বলছো যে অনেক মিষ্টি। হ্যাঁ না তবে নোয়াখালীর একটা জিনিস, এটা নোয়াখালী না কিন্তু লক্ষ্মীপুরে আছে। লক্ষ্মীপুরে না, রামগঞ্জ, রামগঞ্জ লক্ষ্মীপুর। আহা আচ্ছা, নোয়াখালী কিন্তু চাটখিলটা হচ্ছে নোয়াখালী। হ্যাঁ জাহর রাইফা দাদা বাড়ি আসলে খুব মজা করে, খুব মজা করে। লাস্ট বার মনে আছে জিহাদ, আমরা ওই যে কি জানি গরু কাটলো যে সবাই মিলে, আমি অনেক ভয় পেয়েছি। হ্যাঁ
তো এখানে যেহেতু সবাই রেগুলার থাকে না সেজন্য একটু নিরিবিলি সবকিছু মানুষজন তেমন নেই হুজুর থাকে এখন না হ্যাঁ হুজুর থাকে বাসা বাসা আছে নাকি হুজুর নরমালি হুজুর থাকে এখন ম্যাক্সিমাম হুজুর বাসা করে আছে একটু ডাব খাও আমি তোমার ডাব খাওয়া দেখতে চাই ওয়াও রাইফা খাবে এভাবে খেলে কিন্তু টেস্ট অন্যরকম চাচুর করে এখন এই ছেলে দাদু বাড়ি চলে এসেছি আমি হ্যাঁ এই যে যাওয়াদের নানা ভাই এখানে ওরে আসো নানা দেন পাপ্পু আজকে ফার্স্ট টাইম এসেছে আর সেজন্য জামাই আদর হচ্ছে এখানটাতে এটা না এটা ও পাপ্পুর জন্য এটা হ্যাঁ পাপ্পুর জন্য ওইটা না হ্যাঁ আর এটা কার জন্য এটা রাইফার জন্য এটা জাওয়াদ এটা জাওয়াদের জন্য এটা জাওহার রাইফা এন্ড জাওয়াদের জন্য এখন কি ছাদে যাচ্ছ তোমরা ছাদে যাচ্ছ সুপারির জন্য ওকে একই রকম বড় আপু তো আমাদের বিয়ের ঘটক তাই না হ্যাঁ কিন্তু আমাদেরও তো বিয়ের ঘটক অনেক হ্যাঁ আমাদের বিয়ের ঘটক না অনেক ভালো ভালো বিদেশি জামাই ঘটক হ্যাঁ এটা তো সবগুলো আমাদের আগে নারকেল গাছগুলো অনেক ছোট ছিল তখন ছাদে দাঁড়িয়ে পাড়া যেত এই পাশে পাড়া যায় দেখো কোথায় এইয়া রাখায় তাই না পাহাড়া দেয়ার তো কেউ নেই হ্যাঁ না 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 এগুলোতে ভেতরে শ্বাস হবে না দরকার নেই সুপারি কি বলে সুপারি আমি জানি না মা রয়েছে কি বলে লাস্ট ঈদে আমরা অনেক আমরা পেরে খেলাম এই গাছটা থেকে প্রচুর আমরা হয় দেখে তো সামনের ইয়েটা দাদা কই এই দাদা সবাই দোয়া করতে বলবা কেমন লাগছে মা আজকে দাদা বাড়িতে হ্যাঁ যদিও কেউ থাকে না বলে অযত্নে একটু ইয়ে হয়ে থাকে বাট আমার শ্বশুর যখন ছিল তখন বাবা অনেক যত্ন নিত তাই না আর যেহেতু বাবা ডিফেন্সে ছিল বাবা একটু মানে অন্যরকম রুচি ছিল উনি খুব যত্ন করে করে সবকিছু গুছিয়ে রাখতো তাই না অনেক কম হ্যাঁ পুরো এরিয়াতে আমরা যেই মানে আমার বিয়ের পরে আমার তো আলহামদুলিল্লাহ 13 বছর হলো মানে 13 বছরে মনে হয় যতবারই এসেছি এক দুদিনের জন্য বা হয়তো সকালে এসেছি বিকেলে চলে গিয়েছি কিন্তু প্রতিবারই যেটা মনে হয় মানে যেদিন থাকতাম হয়তো এক দুদিন থাকা হতো রাতে সবাই এরকম আসতাম সবাই মিলে কিন্তু রাতের বেলায় দিনের বেলা তো সবাই মিলে গল্প টল্প করে চলে যেত সময়টা কিন্তু রাতে এত ভয় লাগতো মানে এত ভয় লাগে রাতের বেলা আশেপাশে একদম মানুষজন নেই কিছু নেই এখানটাতে আমার প্রিন্সেস কি করছে এটা কি করছে আমার প্রিন্সেসটা হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আমারটাকে সবাই দেখা যায় সব ভাই বোনরা এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যখন যার সময় হয় তো স্পেশালি ঈদের সময়গুলোতে বা কোনো একটা স্পেশাল অকেশনে দেখা যায় সবাই একসাথে আসে তখন খুব ভালো লাগে আর আমি যতবারই এসেছি এই এত বছরে 13 বছরে এক দুদিন করে থাকা হয় এই এক দুদিন থাকলেও মনে হয় কি যে রাতের বেলায় আমি খুব ভয় পাই বিকজ আশেপাশে কোনো মানুষজন নাই এত নিরিবিলি মানে একদমই নিরিবিলি তখন দেখা যায় আমার রাতের বেলা খুব বেশি ভয় লাগে এই তো বাট ওইটা আবার দিনের বেলাটা খুব মজা লাগে কারণ সবাই মিলে হই হুল্লোড় হয় সবাই মিলে একসাথে আসা হয় ফান হয় অনেক তো এনিওয়েজ চলো তোমাদের মসজিদটা দেখ হুম দাও বাবা তোমার হাতে দাও বানানো বক্সে হ্যাঁ এটা কি দান বাক্সটা কি বাবা বানিয়েছে হ্যাঁ হ্যাঁ পুশ করো এবার নরমাল নামাজ পড়ার এরপরে আব্বা এখান থেকে এনে এটা আমাদের জায়গাতে পুরোটা আচ্ছা সেটাই তারপর তো জাকিরই দেখে ম্যাক্সিমাম তে লাস্ট বারে তো ওইটা বলছে মানে জাকিরের উপরে দায় তোর উপর দিয়ে গেলাম হ্যাঁ সেটা ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা এটা আরো বড় করব তোর ডাইরেক্ট কারেন্টের লাইন দেখলাম সব ইয়া নাই সকেট সকেট আছে এর ভিতরে তো যে কোনো সময় ইয়া হইতে পারে অ্যাক্সিডেন্ট না এটা ওই জায়গায় আর এক্সট্রা লাইন করে নাই তো মার্কেট প্লাগ দিয়ে দিছে হ্যাঁ না দিছে আওয়াজ দেখে আওয়াজটা জানা আছে তোর শুধু ফিলার করবে হ্যাঁ ফিলারটা করে একটু উপরে উঠে দিলে
ফিলার কইরা একটা ফিলার কইরা উপর দিকে দিয়ে দিতে ভালো কারণ এখন মাইকে সাউন্ড তো ওই নেসে গ্যাস তো আর সবার ইয়ের কারণে মানে মাইকে সাউন্ড আছে রোজাতে আর মাইক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কেউ নাই তো হ্যাঁ তাই উনি দেখভাল করে এখন না সবকিছু ও ওয়াজের ওয়াজের সময় যে সব এখন যাওয়ার পালা চলে যাচ্ছি রাকের কই এখন হচ্ছে নিরে ফেরার পালা।